রাবি ভাই আসসালামু আলাইকুম। জি ভাই ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছে। এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাবি ভাই আপনি বর্তমানে কি কাজ করতেছেন? বর্তমানে একটা আইফোন এক্সএস এটা মাদারবোর্ডের শর্ট সার্কিট হ্যাঁ ওটার কাজ করতেছি। আচ্ছা এই কাজটা করতে আপনার কত মিনিট সময় লাগবে? ইনশাআল্লাহ আমি প্রবলেমটা এইমাত্রই বোর্ডটা আলাদা করছি তো আমার প্রবলেমটা ফাইন্ড আউট করতে যতটুকু সময় লাগে কাজ করতে আধা ঘন্টা বা 40 মিনিট। আচ্ছা তো আপনি এই কাজের জন্য মূলত তার কাছ থেকে কত টাকা চার্জ করবেন? এই কাজের জন্য এখনো কাস্টমারকে কোনো চার্জ করা হয়নি। আচ্ছা আমরা এখনো কাস্টমারকে চার্জ করব। আচ্ছা দেখা যায় এরকম হলে মানে সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত হয় আর কি? আসলে এটা আইসির উপর ডিপেন্ড করে। অনেকগুলো মেজর যদি আপনার বড় ধরনের কোনো আইসি খারাপ থাকে পাওয়ার আইসি তারপর বিভিন্ন সেকশনের কোনো প্রবলেম থাকলে আমরা সাধারণত 10,000 এর মতো বিল করি। উনি যদি মাদারবোর্ডে মেজর বড় আইসি প্রবলেম হয় আর এমনি অন্যান্য পার্টস থেকে প্রবলেম হলে আমরা 4,000-5,000 টাকার ভিতরে করে দিই। আচ্ছা 4,000-5,000 টাকার ভিতরে করে থাকেন না? আচ্ছা আর তো এর ক্ষেত্রে দেখা যায় কি আপনার আইফোনের সকল মাদারবোর্ডের কাজের ক্ষেত্রে কি সেম নাকি আলাদা আলাদা ফোনের ক্ষেত্রে? না আলাদা আলাদা এক্সেসরি প্রাইস আলাদা এক্সেসরিজ প্রাইস আলাদা তারপরে যে বিভিন্ন মডেল বিভিন্ন প্রাইস। এখন আমি চাইলে তো আইফোন এক্স এর প্রাইস কাস্টমার থেকে ধরুন একটা 7 প্লাস নিয়ে আসবে 8 প্লাস নিয়ে আসবে এটার প্রাইস ওটাতে নিতে পারি না কারণ ফোন এটার দাম আর ওটার দাম সমান না মানে ওই দিকটাও আমার দেখতে হবে। আচ্ছা তো আপনারা দেখা যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা ঢাকার ভিতরে কিন্তু অনেকে আছে যে আইফোনে কাজ করে থাকে কিন্তু আপনাদেরটা একটু ইউনিক বা আলাদা কি আছে যে আপনাদের কাছে কাস্টমার আসবে? অ্যাকচুয়ালি আমাদের কাছে কাস্টমার আসার সবচেয়ে বড় বিষয় হলো আমরা কাস্টমার থেকে সবসময় রিজনেবল প্রাইসে রাখি। কাস্টমার সব জায়গায় আমাদের কাছে দু এক দোকান যাচাই করি আমাদের কাছে অ্যাকচুয়ালি আমাদের কাস্টমারগুলো আসে। আচ্ছা তো আসার পর দেখা যাচ্ছে আমরা কোথাও থেকে যদি আমাদের কাছে 1,000 যদি ওনারা ডিসকাউন্ট পায় তাহলে তো এটা অনেক বড় কিছু। এর থেকেও আমরা কাস্টমারকে ডিসকাউন্ট করে দিই মাদারবোর্ডের সার্ভিসের ক্ষেত্রে। আচ্ছা কাস্টমার ওখান থেকে কম যেটা পাবে এর থেকেও আমরা পারলে আরো 500 টাকা অর্ডার করে দিই কারণ আমরা কাস্টমারকে আমরা চাই একবার কাস্টমার আসছে আমাদের সার্ভিস ভালো লাগলে কম প্রাইসের ভিতরে যদি কাস্টমার হ্যাপি থাকে তাহলে কাস্টমার আবার আসবে নেক্সট টাইম। আচ্ছা ঠিক আছে তো আপনারা কিন্তু আসতে পারেন আর রাবি ভাই কিন্তু মূলত আইফোনে কিন্তু সকল ধরনের কাজই করে থাকে রাবি ভাই। আচ্ছা রাবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কাজটা কমপ্লিট করেন। ওকে ভাইয়া।